আজ থেকেই বাংলার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। একদিকে ঝাড়খণ্ডের ওপর কিন্তু নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, অপরদিকে হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকায় মৌসুমী অক্ষরেখা কিন্তু শক্তিশালী রূপ ধারণ করেছে, যার ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই থাকছে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। বিশেষ করে 60টি জেলার ক্ষেত্রে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করে দিল আবহাওয়া দপ্তর। তো আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আমরা আজকে জেনে নেব আগামী 3-4 দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এরই পাশাপাশি কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং কোন কোন জেলার চাষিবেরা থাকবেন অত্যন্ত সতর্ক। তো এই বিষয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। মৌসুমী অক্ষরেখার শক্তিশালী অবস্থানের কারণে আজ থেকেই কিন্তু উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে জারি থাকছে অতি ভারী বৃষ্টিপাতের চরম সতর্কতা। বিশেষ করে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই 5টি জেলায় থাকছে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। এরই পাশাপাশি মালদা এবং 2 দিনাজপুরে কিন্তু থাকছে ভারী থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃষ্টিপাতের সাথেই ঝড় দমকা হওয়াও কিন্তু বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, যার জেরে সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সতর্ক। ঝাড়খণ্ডের ওপর যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে তার জেরেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর। এই 4টি জেলায় থাকছে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কতা। এরই পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান এই 1টি জেলায় থাকছে ভারী থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। বিশেষত দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় এই বৃষ্টিপাতের পরিমাণ থাকবে অনেকটাই বেশি। বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা এই 1টি জেলায় থাকছে ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃষ্টিপাতের পাশাপাশি ঝড় দমকা হওয়া কিন্তু বইবে 60-70 কিলোমিটার গতিবেগে, যার জেরে সকলকে কিন্তু থাকতে হবে অত্যন্ত সতর্ক।